হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 7:20। তো তোমরা ভাবছো আমি রেডি রেডি হয়ে কেন আজকে ভিডিও করছি সন্ধ্যাবেলা। তো আমি রেডি হয়েছি হলো যাব কাকুর বাড়িতে, মানে আমার কাকা শ্বশুরের বাড়িতে। তো এর মধ্যে কিছুদিন আগে তো এক কাকা শ্বশুরের বাড়িতে আমার মানে যেই অনুষ্ঠানটা ছিল সেটা এই ছোট কাকা শ্বশুরের বাড়িতে হবে আজকে। তো আজকে আমরা যাচ্ছি, ওই দিন বাবা মা গেছিলো, আজকে আমরা যাচ্ছি। আজকেও বাবা মা গেছে, বাবা মার বিকেলে গেছে, চলে আসবে একটু পরেই। তো আমরা একটু পরে বেরোবো, তো রেডি হয়ে গেছি আর একটা সিম্পল শাড়ি পরে নিলাম, কারণ আমি সামনেই বেশি দূর না, ঠান্ডার মধ্যে গায়ে চাদর মুড়ে যাব। তো আর কি অত সেজে বুঝে কি হবে। তো ফ্রেন্ডস চলো, অন্ধকার এখন রাস্তায় মানে অতটা ভালো মতো তোমাদেরকে দেখাতে পারবো না, তো যতটুকু পারবো শেয়ার করবো। চলো সাথে থাকো, আর বেশি বড় তো ভিডিও করতে পারবো না, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো কি সুন্দর একটা ফুল ফুটে আছে গাছে, আর গাছটা লাগিয়েছে কাকুদের নতুন ঘরের ঠিক বারান্দার পাশ এক কোণায়। খুব সুন্দর লাগছিল ফুলটা, তো ভাবছি যে না শেয়ার করে থাকতে পারছি না বন্ধুদের সাথে, তো ভাবছি যে না শেয়ার করেই ফেলি। তো দেখো গাছটা কি সুন্দর, তোমরা একটু কমেন্টে জানিও এই ফুলটা কি ফুল, আমি ঠিক জানি না এই ফুলটা কি ফুল, তো কমেন্টে প্লিজ জানিও। আর আজকে কাকুদের বাড়িটা আমি তোমাদের সিম্পলভাবে দেখিয়ে দেবো, কারণ বাইরের পাশটা তো অনেকটা জায়গা কিন্তু ওখানে প্রচণ্ড অন্ধকার। দেখি বাইরে যখন বেরোবো তখন একটু হয়তো দেখাতে পারবো, তো সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদের সাথে আজকে একটা জিনিসও শেয়ার করব, সেটা এসেই দেখলাম আর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। মনে হয় গেল বছর যখন নবান্নতে এসেছিলাম তখন মনে হয় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো আজকে শেয়ার করব। তো দেখো বর দাঁড়িয়ে আছে আর বোনদেরকেও দেখালাম, বোনরাও দাঁড়িয়ে আছে, আর এইদিকে যে গরু ছাগল থাকে, আর এই যে নতুন দুটো ঘর বারান্দার সামনে কোনায় যে গাছটা ফুল গাছটা দেখা যাচ্ছে, আর এখন আমরা খেতে বসে পড়েছি। তো চলো ফ্রেন্ড দেখাচ্ছি প্রথমে মানে কী কী খাবার সার্ভ করছে আর দিচ্ছে সেটা তোমাদের দেখাই, তারপর আমি খাওয়া শুরু করে দেবো। তো প্রথমে দিয়েছে হচ্ছে ঘণ্ট, আর তারপর দেবে ভাত, তারপর দেবে মাসকালাই দিবে, যেটা হলো মানে কী বলবো যে রান্না করেছে সে নাকি হলুদ দিতে ভুলে গেছে, তো কালারটা এই জন্য এমন হয়েছে কাকিমা বলল। তো এই দেখো মাছ করেছে, আর মাছের যে মানে তেলটা সেটা, আর কী শাক বললো, মূলা শাক কী শাক যে বললো ঠিক খেয়াল করিনি। তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া কমপ্লিট, তো চলো এবার তোমাদেরকে বাইরেটা দেখাই। দেখো এখানে যে মানে খেয়ারগুলো রেখেছে সব পোয়ালগুলো, তো এই যে বাইরেটা কেমন অন্ধকার তো দেখি ভয় লাগছে এত অন্ধকার। তো ফ্রেন্ডস দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর তো এখন ঘরে যাব, তো চলো সাথে। তো দেখো ঘর অবস্থা, মানে যাওয়ার আগে সব এলোমেলো করে ও চলে গেছে, আর আমি তো সব গুছিয়ে রেখেছি আমার জামা কাপড়, ওটা ও এইভাবে ফেলে দিয়ে তাড়াতাড়ি চলে গেছে। তো বিট্টু এই আমরা যখনই আসছি বিট্টু এসে বসে পড়ছে। ওখানে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, তোমাদের কাকুর বাড়িটা একটু মানে সামান্যটুকু দেখালাম, সব দিকেই অন্ধকার বলতে গেলে, মানে লাইট কম আছে, রাস্তাটা তো প্রচণ্ড ভয়ঙ্কর রাস্তা, মানে আসলাম ঠাকুরের নাম নিতে নিতে এতটা ভয়ঙ্কর অন্ধকার, এক তারপর আবার শিয়ালের ডাক শোনা যাচ্ছে, আর তারপর চলে আসলাম। আমার কাকার মেয়ে বলছিল যে বৌদি রাস্তায় কখনো কখনো ছোটো ছোটো শিয়ালগুলো কুকুর ছানার মতো দেখা যায়। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। তো বন্ধুরা আজকে এখন বাজে পুরোপুরি 10টা, তো পুরোপুরি 10টা বাজে, আর উঠেছি হচ্ছে আজকে 8:18 এরকম টাইমে উঠেছি। তো উঠে বরকে একটুখানি টিফিন করে দিলাম, ও খেয়ে দিয়ে দোকান চলে গেল, তো এখন ঘরটাগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এখন যাবো বাইরে ঘর বসতে, কারণ আর পুজোটাও দিতে হবে তাড়াতাড়ি, আর বৃহস্পতিবার আজকে। তো এখন ঘরটাগুলো সব ঝাড় টাড় দিলাম, আর এখন ঘরগুলো মুছবো, তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা চলো সাথে থাকো, ঘরগুলো মুছে নিই ততক্ষণ, আমি মুছে নিয়ে এখন আরও বাইরে কাজ আছে, বাইরে উঠোন ঝাড় দিতে হবে, অনেকগুলো কাজ আছে, তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো
বন্ধুরা দেখো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আমার পুরো, আর এখন যাব বাইরে উঠান ছাদ দিতে। তো এই দেখো, আর এখন আমি মা বলছে জলটা ঢেলে দিতে, তো জলটা ঢালবো আমি, কারণ জারগুলো কেনা হয় আমাদের বাড়িতে, তো এই জারগুলো প্রায় লোকে এদিকে জার মানে জলের যে ড্রামগুলো ওগুলোই কিনে। বন্ধুরা এই দেখো ঘর উঠানটা ঝাড়টা দিয়ে লাগলাম, উঠান ঝাড়তাম আমার কমপ্লিট, তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেল, উঠান ঝাড়তে হলো। বন্ধুরা আমার স্নান হয়ে গেল, আর তোমরা দেখলেই এখন অনেকটা বেজে গেছে, সেই 11:30 বাজে, কারণ হলো বাইরে উঠান ঝাড়টা দিয়ে দিতে অনেকটা টাইম লাগে, যত বড় উঠান। তো উঠানটা মানে ঝাড় দিলাম, আর বাইরেটা ঝাড় দিতে দিতে অনেকটা টাইম লেগে গেলো, তো এতক্ষণে কাজ শেষ হয়ে স্নান করে আসলাম, আর কানের পরিনি, কানের আজকে চেঞ্জ করবো, অন্য কানের পর। তো চলো আমি এখন পুজোটা দিয়ে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, তো সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে 1টা, বর চলে আসলো দোকান থেকে। তো বন্ধুরা এখন সন্ধেবেলা মানে বাবা হলো মাছ নিয়ে এসেছে, তো মাছগুলো সব পরিষ্কার করছে, দেখো না কত আঁশ মাছে, মানে কি বলবো, ওগুলো সব ছাড়ানো, নখে ব্যথা লাগে, এত আঁশ, তো অনেকগুলো আঁশ দেখো। দোকানে বললে এগুলো ছাড়িয়ে দেয়, কিন্তু বাবা কি জানি না বলছে কি না, কিন্তু ওখানকার যে লোকগুলো মানে কেমন জানি, মানে প্রায়ই দেখি মাছ আনে, এত আঁশ থাকে। আমরা বাবার বাড়িতে যখন মানে ছিলাম, বাবা যখন মাছ আনতো আঁশগুলো সব ছাড়িয়েই আনতো, এত আঁশ থাকে মানে কি বলবো, নখে লাগে, উঠেও না। আর ওদের কাছে তো একটা জিনিস থাকে তাড়াতাড়ি উঠে যায়। তো বিট্টুর মাংসও নিয়ে এসেছে, ওটাও গরম করে নিলাম, গরম করে রেখে দিলাম, আর আমি এখন একটু ম্যাগি খাবো। তো চলো ম্যাগিটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে খেয়ে দিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও।